ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 24 আগস্ট আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের ব্রিক্স আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিক্স প্লাস ডায়ালগ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগদানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ওই ডায়ালগে যোগদানের জন্য আজ জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবেন। ব্রিক্সের সদস্য দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা সভায় অংশগ্রহণ নেবেন। এ বছর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগদানের বিষয়ে ইচ্ছা ব্যক্ত করেছে জানিয়ে আব্দুল মোমেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং উন্নয়নমূলক সহযোগিতার লক্ষ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য থেকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরান, সৌদি আরব এবং সিরিয়াসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের এ যাবত প্রায় 20টিরও বেশি দেশ ব্রিক্স জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।